আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS অনলাইন হোম স্কুল প্রোগ্রামিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা তাসনিম অন্তরা, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা সপ্তম শ্রেণীর ক্লাস করব। সপ্তম শ্রেণীর ক্লাসে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 সম্পর্কে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমরা 2.2 এর অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ লাভ ক্ষতি সম্পর্কিত। আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে সমানুপাত। তো এখানে সমানুপাতের অঙ্কে যাওয়ার আগে 18 পৃষ্ঠায় কতগুলো সংজ্ঞা দেওয়া আছে, যেমন বহুরাশিক অনুপাত, ধারাবাহিক অনুপাত, সমানুপাত, তারপর ত্রৈরাশিক, এগুলো তোমরা নিজেরা বাসায় পড়ে নেবে, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করা জরুরি। আচ্ছা, তো আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাই, 2.1। তো তোমরা বোর্ড বইয়ের পৃষ্ঠা নাও, 24 বের করো। বের করে দেখো 7 নম্বর অঙ্ক। আমরা একরকম অঙ্কগুলো, অর্থাৎ একই নিয়মের অঙ্কগুলো আগে করব। দেখো কি বলা আছে 7 নম্বর অঙ্কে। ডাকে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? ঠিক আছে, তো সমাধান সমাধান দেওয়া আছে। প্রথম পুত্র অনুপাত, দ্বিতীয় পুত্র অনুপাত, তৃতীয় পুত্র। এখানে বলা আছে যেহেতু বয়স অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, তাই প্রথম পুত্রের বয়স কত? 9 বছর। তাহলে 9 অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে 7 বছর, 7 অনুপাত তৃতীয় পুত্রের হচ্ছে 5 বছর। এখন যেহেতু তিনজন পুত্রেরই কত টাকা ভাগ করে দিয়েছে তাদের বয়স অনুপাতে বের করতে হবে, তাহলে আমরা কি করব, অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করব। অনুপাতের রাশিগুলোর যোগফল সমান 9+7+5, কত হয়? 21। ঠিক আছে, এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে যদি তিনজনেরই পরিমাণ নির্ণয় করতে হয়, টাকার পরিমাণ হোক, বয়সের পরিমাণ হোক, তাহলে অবশ্যই কি করতে হবে, অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করতে হবে। টাকার পরিমাণ কত দেওয়া ছিল? তিনি 4200 টাকা তিন পুত্রকে ভাগ করে দেন, তাহলে প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে মোট টাকার পরিমাণ কত? 4200। এত এর যোগফল কত? 21। 21 ভাগে প্রথম পুত্র অনুপাত কত? 9। এত টাকা কাটাকাটি করলে কত হয়? 9 × 2 = 1800 টাকা। দ্বিতীয় পুত্র পাবে 4200 এর 21/7 টাকা, 21 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 4200 এর 21/, তৃতীয় পুত্রের অনুপাত হচ্ছে 5 টাকা, কাটাকাটি করলে কত হয়? 1000 টাকা। ঠিক আছে, তারপর 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে ডাকটা দেওয়া আছে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 ভাগ করে দিলে কে কত টাকা পাবে। যেহেতু তিনজনের টাকার পরিমাণে নির্ণয় করতে হবে, সেহেতু সমাধান দেওয়া আছে
জেসমিন, অনুপাত কাকলি সমান 1:2:3। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল। এক যোগ দুই যোগ তিন, তাহলে কত হবে? ছয়। ঠিক আছে, এখন রুমি পাবে মোট টাকা পরিমাণ দেওয়া আছে 2160। তাহলে এত এর ছয় ভাগের রুমির অনুপাত হচ্ছে এক। ছয় দিয়ে কাটাকাটি করো, 3 6 18, 6 6 36, তার মানে 360 টাকা। ঠিক আছে, তারপর জেসমিন পাবে ছয় ভাগে, জেসমিনের অনুপাত হচ্ছে 2, 360 গুণ দিলে 720 টাকা। তারপর কাকলি পাবে ষাট এর ছয় ভাগে 3, এত টাকা। ছয় দিয়ে কাটাকাটি করো, ছয় দিয়ে কত হয়? 360। 360কে 3 দিয়ে গুণ দিলে 3 0 0 3 6 18, 8, হাতের আছে 1, 3 9 10, এত টাকা। অর্থাৎ রুমি পাবে হচ্ছে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা এবং কাকলি পাবে তাদের অনুপাত অনুসারে 1080 টাকা। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আগামী দিন তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ যে অঙ্কগুলো সিডব্লিউ করানো হয়েছে সেখান থেকে তোমরা এসডব্লিউ করে নিয়ে আসবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।